السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. في উপস্থিতি প্রথম আমি আন্তরিক মোবারকবাদ জানাই আজকের সালানা জলসার সম্মানিত সভাপতি ও শিক্ষক অভিভাবকবৃন্দদের আমি আরো অভিনন্দন ও মোবারক জানাই আজকে আমাদের দেশের আদর্শ ও সুশিক্ষা ধ্বংসলগ্নে এবং চমকপ্রদ আদর্শ ও সুশিক্ষামূলক প্রদর্শনী মাহফিল আয়োজকবৃন্দদের প্রিয় সদে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র প্রায় 95% মুসলমানের বসবাস এই দেশে বড় আশ্চর্যের বিষয় এই দেশের কারি কোরআন থেকে মুসলমান জাতির আদর্শ ও সুশিক্ষাকে মুছে ফেলার পাইতারা চলছে কিন্তু 95% মুসলমানের মধ্যে কোন প্রতিবাদ তো দূরে কথা একটু চিন্তা ফিকির কতজন মুসলমান করে গোটা কয়েক ওলামায়ে হক ছাড়া প্রিয় উপস্থিতি উলামায়ে হক তৈরি কারখানা হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসা প্রথম শ্রেণী হচ্ছে নুরানি মাদ্রাসা আর আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের নুরানির বাচ্চারা অত্যন্ত দক্ষতার সাথে আল্লাহ তাআলা 99টি নাম এক থেকে 60টা হাদিস অর্থসহ 4টা কালিমা অর্থসহ জুমার নামাজ জুমার খুতবা জুমার বয়ান জানাজার নামাজ আর থেকে 9 বছরের বাচ্চারা অনর্গল বলছে ও আমল করছে যা এগুলো স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের দ্বারা আদৌ সম্ভব হয় না প্রিয় সদে প্রিয় উপস্থিতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার প্রথম বাক্য কালিমা দিয়ে শেষ বাক্য কালিমা হবে সে কামিয়াব প্রিয় সদে এটা স্পষ্ট যে অন্ধকার দূর করতে যেমন আলো ছাড়া উপায় নাই তেমনি ভাবে বাতিল দূর করতে হলে হক ছাড়া বিকল্প নাই আর এই হক মাদ্রাসা শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই তাই আসুন আমরা সবাই রাসূলের রেখে যাওয়া ইসলামকে কায়েম দাম রাখিয়ে মাদ্রাসা উপস্থিতি হই মাদ্রাসা মুখোমুখি হই আলহামদুলিল্লাহ আমি মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় হেড সম্পন্ন করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় কোরআনে হাফেজের পিতা মাতাকে নূরের তাজ পরানো হবে যার আলোতে সূর্য আলোহীন হয়ে যাবে সেই অবস্থাতে পিতা মাতার যদি এই সম্মান হয় তবে কোরআনে হাফেজ কি সম্মান পাবে তা আল্লাহই ভালো জানেন পরিশেষে এটাই বলবো আসুন আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বেছে নেই আলহামদুলিল্লাহ আমাদের মুরাদপুর মদিনাতুল উলুম মাদ্রাসা এবার মহিলা হেফজ কেনা চালু হবে সাথে নুরানি হেফজ কেনা চালু আছে সবার দাওয়াত রইল নাসর মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ